কঠিন গান, কেমন গাইতে পারবো জানি না, তবে চেষ্টা করবো ভালো গান। খালামা কেমন আছেন? ভালো। যেহেতু বুলবুল ভাই আম্মা যান ডাকে, সেই হিসাবে আপনি আমার খালাম্মা হবেন। তো কটা বাজে খালাম্মা গরিতে বারবার দেখতেছিলেন? যাই হোক, আমাদের অন্য সংস্কৃতির আগ্রাসনে দেশীয় সংস্কৃতির 12টা বাজার আগে আপনার ট্রেন যাতে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, কারণ যেখানে অনেক সঙ্গীত পিপাসু মানুষ তোমার গান শোনার, মৌলিক গান শোনার জন্য অপেক্ষায় বসে আছে। এখন যে পর্যায়ে তুমি আছো এইখানটায় তোমার গানের পারফেকশনটা অনেক বেশি হবে, তাই না? তুমি অনেক ভোট পাচ্ছ, মানুষের তোমার কাছে এক্সপেকটেশন অনেক বেশি, সেই জন্য তোমার কাছে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি যে তুমি অনেক সুন্দর করে গাইবে। সেখানটায় ধরো কোনো আসরে একটা জমানোর জন্য একরকমের গান হয়, আর আমাদের সামনে গাইছ, আজকে আমাদের বিচারেরও দায়িত্ব আছে। সেখানটায় তোমার কিছু কিছু জায়গাগুলো অনেক বেশি শক্তভাবে গাওয়া দরকার ছিল, অনেক কনফিডেন্ট গাওয়া দরকার ছিল। এমনিতে ভালো হয়েছে। আম্মা জান কেমন আছেন? ভালো। খুব ভালো। জি, আম্মা একটা গেঞ্জি পরছি, দেখেন ভালো করে, এই জায়গা ছেঁড়া আছে,
এটা কিন্তু মা ফ্যাশন এখনকার, বুঝছেন? মাইন্ড করেন না। আম্মা আপনার জন্য আরেকটা গান রচনা করছি, আপনি যদি অভয় দেন শোনাবো। অভয় দিবেন? সাহস দিবেন? শোনাই। লালন হইল আল্লাহর ওলি, আপনার মুখে তারি কলিমা গো। লালন হইল আল্লাহর ওলি, আপনার মুখে তারি কলিমা গো। ও মা, আল্লাহর ইচ্ছায় ফুটবে মুখে বিজয়ের হাসি। শোনো 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 দেশবাসী, আমার আম্মার কণ্ঠ যেন শ্রীকৃষ্ণের বাসি। ধন্যবাদ মা। সালমা, তোমার গলা স্টাইলের সাথে তোমার গানটা কিন্তু বেশ গেছে, বেশ চটুল ছন্দময় একটা গান, খুব ভালো ভালো লেগেছে। তোমার পারফরমেন্সটা মজার লেগেছে, তুমি পারফরমেন্স করবার চেষ্টা করেছো, এটা খুব ভালো লেগেছে। তোমার মুখেও সেই এক্সপ্রেশনটা ছিল, এটা খুব ভালো। তোমার শুভকামনা রইল তোমার জন্য অনেক, তোমার গান ভালো হয়েছে। সালমার গান শেষ। সালমা গান শেষে এখন আমার সাথে ব্যাক স্টেজে। সালমা, তুমি যখন গান গাচ্ছিলে তখন কি দেখছিলে একটু পরপর হাতে? ঘড়ি দেখতেছিলাম। ঘড়ি দেখছিলে, ও মানে গানের সাথে পারফরমেন্স? জি। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার গান শেষে তোমার কি ফিলিং এখন? আমি গানটা গাইতে আমার খুব ভালো লেগেছে। এখন দর্শক যদি আমার গান পছন্দ না করে তাহলে আমার বারোটা বেজে যাবে। আমরা চাই না সালমার বারোটা বাজুক, আর সালমার বারোটা যেন না বাজে সেজন্য দর্শক মণ্ডলী আপনাদেরকে করতে